আজি ক্রান্তিকারী বিপ্লবী শহীদ ভগৎ সিং, শহীদ রাজগুরু ও শহীদ সুকদেবঙ্ক 93তম শহীদ দিবস ভদ্রকর শহীদ ভগৎ সেনা পক্ষরু স্থানীয় উগ্রেসন ভবনঠারে পালিত হয়ে সারিছি। এই পরিপ্রেক্ষীরে শহীদ ভগৎ সেনার আবাহক সীতাংশু শেখর মহাপাত্রঙ্ক নেতৃত্বে শতাধিক যুবক মানে সকালে মুখ্য চিকিৎসালয়ে রোগী মানুষ ফল বণ্টন করে পরে আগ্রাসন ভবনঠারে রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়া সহ এক সভা মধ্য অনুষ্ঠিত হয়ে যাই। দেখুন 93তম বলিদান দিবসে আজি শহীদ ভগৎ সেনা পরিবার তরফর চরম্পাস্থিত আপনার অগ্রসন ভবনলে এক শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজন হয়েছিল এবং তারপরে পরে এক রক্তদান শিবির মধ্যে আয়োজিত হয়েছে, বিশাল রক্তদান শিবির। প্রাতকালে সংগঠন সদস্য মানে ভদ্রক মুখ্য চিকিৎসা রোগী মান নিমন্তে ফল বণ্টন করলে। ইয়ার লক্ষ্য উদ্দেশ্য হল শহীদ ভগৎ সিং, শহীদ রাজগুরু, শহীদ সুখদেব মাত্র স্বল্প বয়সে যে দেশপ্রাই যে ত্যাগ সমর্পণ বলিদান করলে তাহলে আগামী পিঢ়ি মাধ্যমে কিপর জীবিত রাখবা সেপা ভগৎ সেনা এক প্রয়াস। শহীদ ভগৎ সিং, শহীদ রাজগুরু, শহীদ সুখদেব তাঁর জীবনকাল ভিতরে স্বল্প সময় ভিতরে ভারত মাপাই দেশবাসী তাঁর জীবন সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। আপনার মাধ্যমে মু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনুরোধ করছি, প্রতবর্ষ আমি অনুরোধ করছু এপরি এক মহান ক্রান্তিকারী আজি পর্যন্ত স্বাধীনতার 75 বর্ষ পরে রাষ্ট্রপুত রাখা মিলে পারলানি, যা প্রত্যেক ভারতীয়বাসী দুঃখিত এবং লজ্জিতর বিষয়। তবে এই সভার মুখ্য অতিথি ভাবে আইনজীবী মনোজ রায়, বরিষ্ঠ সাংবাদিক তথা সাহিত্যিক ডক্টর হরিহর নায়ক সহ অন্য অতিথি মানে যোগদান করে। তবে এই সভায় সমাজ প্রতি অতুলনীয় অবদান থিবা তথা ভদ্রকর প্রতিভা সম্পন্ন ব্যক্তি বিশেষ মানুষ সম্বর্ধিত মধ্যে করা যাইতিলা। তবে প্রতিটি যুবক মানে এই বলিদান দিবসের দেশপ্রাই কিছু কিছু বলিদান করা আহ্বান দিয়েছেন শহীদ ভগৎ সেনার আবাহক সীতাংশু শেখর মহাপাত্র। ভদ্রকুর সীতাকান্ত পাড়ীঙ্ রিপোর্ট, দূরবার্তা ডিজিটাল লাইভ। মোবাইল ফোন ও সাংগসাথী, আপনার পিলাটির পাঠপড়া ও ক্যারিয়ার কু প্রভাবিত করুচি কি, আপন সেতিপাই বিব্রত কি? তবে আজি আসন্তু, আপন চাহুতিবা মন লাগি সম্পূর্ণ আবাসিক স্কুল। টিএসসি গুরুকুল, গোঠবাটনা, ভুবনেশ্বর।